যাচ্ছি আমাদের মসজিদে হচ্ছে 7:45 জামাত আমরা 10 মিনিট নামাজের বিরতি নিচ্ছি তারপরে আমরা আমাদের যথারীতি প্রোগ্রামে ফিরে আসব ধন্যবাদ সবাইকে তাহলে চলুন এবার দেখে আসি রম্য খবর রমরমা খবর না কিন্তু রম্য খবর মেঘযুক্ত ময়দান এবং কর্দমাক্ত আকাশের নিচে বসে রাত্রি 30টা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আকাশউদ্দিন ঝন্টু মিয়া সর্বপ্রথমে সংবাদ শিরোনাম বিবাহ সংকটে ভুগছে জাহানারা ইমাম হলের মেয়েরা বঙ্গবন্ধু হলের ছেলেদের ডিম খাবার অত্যাচার সহ্য করতে না পেরে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে সন্ত্রাসের মুরগিরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রেম করা সুবিধার্থে গড়ে তোলা হলো নতুন পার্ক ছেলেমেয়ের অনুপাত সমান করার দাবিতে সন্তোষের রাজপথে নেমেছে ইঞ্জিনিয়ারিং অনুষদের ছেলেরা শাহজামান দিঘিতে দেখা মিলল সাঁতার বাবার ভার্সিটির সেকেন্ড গেটে কাক ও মুরগির বন্দুক যুদ্ধ সিরিয়াল দেখাকে কেন্দ্র করে দুই হলের মেয়েদের সংঘর্ষ চুপিসারে বিয়ে করে ফেললেন জনাব মেহেদী হাসান তালুকদার স্যার এবারে বিস্তারিত বিবাহ সংকটে ভুগছে জাহানারা ইমাম হলের মেয়েরা কথাই আছে বাঙালি নারী কুড়ি হলেই বুড়ি সেখানে জাহানারা ইমাম হলের মেয়েদের বয়স ন্যূনতম 25 বছর তাই এই সকল মেয়াদীপূর্ণ মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে গিয়ে প্রশাসনকে বেশ ঝামেলায় পড়তে হচ্ছে ডিম খেয়ে ফেলার অত্যাচার সহ্য করতে না পেরে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে সন্তোষের মুরগিরা সানডে হো ইয়া মানডে রোজ খাও আন্ডে এই আদর্শে দীক্ষিত হয়ে বঙ্গবন্ধু হলের ছেলেরা দিনে 3 বেলা করে ডিম খায় এই অত্যাচার সহ্য করতে না পেরে দেশে হারা সন্তোষের মুরগিরা তাই তারা ডিমের বদলে ডাইরেক্ট বাচ্চা উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে প্রেম করা সুবিধার্থে মেয়েদের হলের পাশে গড়ে তোলা হলো নতুন পার্ক এতদিন মামা বিপ্রবী ছেলে মেয়েদের বিভিন্ন চাপাই চিপাই জঙ্গলে কিংবা বিভিন্ন অস্বাস্থ্যকর পরিবেশে গিয়ে প্রেম করতে হতো হাতির কবর কিংবা শহীদ মিনার চত্বরেও মশার উপদ্রব শয্যাসীমার বাইরে চলে গেছে তাই ভার্সিটি প্রশাসন বিষয়টিকে নজরে এনে মেয়েদের হলের পাশে গড়ে তুলছে নতুন পার্ক সিরিয়াল দেখাকে কেন্দ্র করে দুই হলের মেয়েদের সংঘর্ষ বোঝে না সে বোঝে না পুণ্যপুকুর কিংবা জলনুপুর এসব ভারতীয় সিরিয়াল ছাড়া বর্তমানে বাঙালি মেয়েদের যেন চলেই না সেই স্রোতে গা ভাসিয়ে স্টার প্লাস ও স্টার জলসা দেখাকে কেন্দ্র করে রিমোট কাড়াকাড়ি নিয়ে দুই হলের মেয়েদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে জরুরি অবস্থা জারির পরেও সেখানকার অবস্থা এখনও বেশ থমথমে হলের মেয়েদের ঝাড়ু লাঠি উঁচু হিল এবং মেকআপ বক্স নিয়ে ক্যাম্পাসে শোডাউন করতে দেখা গেছে শাহজামান দিঘিতে দেখা মিলল সাঁতার বাবার হলে পানি না থাকায় শাহজামান দিঘিতে গোসল করতে যায় সিয়াম নামের এক তরুণ যুবক কিন্তু সেখানকার কিছু দুষ্টু মাছ তার লুঙ্গিখানা টান দিয়ে খুলে নিয়ে যায় এতে লজ্জায় পড়ে গিয়ে তিনি সেখানে সারাদিন পানির মধ্যে দাঁড়িয়ে থাকেন এবং পরের দিন থেকে সেখানে সাঁতার কাটার প্রস্তুতি নেন এভাবে সারাদিন দিঘির পানিতে সাঁতরে বেড়ান সিয়াম এবং হয়ে উঠলেন সাঁতার বাবা ভার্সিটির পরীক্ষক নিয়ন্ত্রণ কমিটি আবিষ্কার করলো এক বিস্ময়কর টাইম মেশিনের মালনা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি আবিষ্কার করলো এক বিস্ময়কর টাইম মেশিন যাতে করে ইচ্ছা করলেই যে কেউ 2 বছর পেছনে চলে যেতে পারে আর এই সাফল্য হিসাবে 2017 সালের জানুয়ারি মাসেও এখানকার ছেলেমেয়েদের পরীক্ষার খাতায় 2015 সাল লিখতে দেখা যায় ভার্সিটির সেকেন্ড গেটে কাক ও মুরগির বন্দুক যুদ্ধ ভার্সিটির সেকেন্ড গেটে দাঁড়িয়ে এক বখাটে কাক এক মুরগিকে চোখ মেরে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল বন্দুক যুদ্ধ চলছে যাতে করে সন্তোষের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে সারা দেশের এবং ভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ক্যাফেটেরিয়ার খাবারে মশার বদলে পাওয়া গেল গুটি কয়েক গুটিবাজ মাছি এতদিন MBS2 ক্যাফেটেরিয়ার খাবারে হরহামেশাই পাওয়া যেত বিভিন্ন সাইজের হরেক রকমের পোস্ট দেওয়া মশা কিন্তু ইদানিং মশার বদলে পাওয়া যাচ্ছে মাছি এ নিয়ে ক্যাফেটেরিয়া মালিকের সাথে কথা বলতে গেলে তিনি বলেন খাবারের মান বাড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় ক্যাফেটেরিয়ার
ক্যাফেটেরিয়ায় সোনার থালা এবং সোনার চামচে খাবার পরিবেশন করা হয় বলে অন্য যে কোনো জায়গা থেকে এখানে দ্বিগুণ দাম রাখা হয় যে কোনো খাবারের। অস্কারের জন্য নমিনেশন পেল মাভাবিক রবির 5টি সিনেমা। হলিউডের এই দুঃসময়েও মাভাবিক রবি ফিল্ম সোসাইটি এবং ধ্রুবতারার যৌথ প্রযোজনায় তৈরি 5টি সিনেমা অস্কারের এবারের আসরের সবকটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। সিনেমাগুলি হলো চাঁদনি রাতে বদনা হাতে, শালিকা তুমি কার, দেহ পাবি মন পাবি না, অভিশপ্ত লুঙ্গি এবং ছেড়েদের শয়তান কাতাকুতু লাগে। নতুন বাজেটে মেডিকেল সেন্টারের জন্য বরাদ্দ 10 ট্রাক নাপা এক্সট্রা এবং 20 ট্রাক সিটিনের। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় যে মেডিকেল সেন্টারে অবস্থিত 3 জন ডাক্তার ছাত্রছাত্রীদের মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অসুখ বা অসুবিধার জন্য সবসময় নাপা এক্সট্রা অথবা সিটিনের প্রেসক্রাইব করে থাকে। এ নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে তাদের প্রেসক্রাইব করা এই দুটি ওষুধের যোগান দিতেই 10 ট্রাক নাপা এক্সট্রা এবং 20 ট্রাক সিটিনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছেলে মেয়েদের অনুপাত সমান রাখার দাবিতে রাস্তায় নেমেছে ইঞ্জিনিয়ারিং অনুষদের ছেলেরা। খোঁজ নিয়ে দেখা যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের 3টি ডিপার্টমেন্টে ছেলে মেয়ের অনুপাত করলে যা দাঁড়ায় তা হলো প্রতি 8 জন ছেলের বিপরীতে 1 জন মেয়ে। এই ঘাটতি পূরণ করতে এই অনুষদের ছেলেদের অন্য সকল ডিপার্টমেন্টের মেয়েদের দিকে তাকিয়ে থাকতে হয়, যা অনেকাংশে লজ্জারও কারণ বটে। তাই আন্দোলনরত শিক্ষার্থীরা অনুপাত সমান না হওয়া পর্যন্ত ক্লাসরুমে যাবার হুমকি দিয়েছেন, না যাবার হুমকি দিয়েছেন। অন্যদিকে এর বিপরীত চিত্র দেখা যায় সায়েন্স ফ্যাকাল্টি এবং লাইফ সায়েন্স অনুষদের ছেলে মেয়েদের। সেখানে ছেলের চেয়ে মেয়ের অনুপাত অনেক বেশি, যার কারণে কিছু কিছু ছেলে মেল টিচিংয়েরও শিকার হয়েছে। তাই সেখানকার ছেলেরা অধিকার আদায়ে রাস্তায় নেমে পড়েছে। এবার সিএসসি বিভাগের খবর। ইপটিজিংয়ের অপরাধে গণপিটুনি খেল চাচা ভাতিজা খ্যাত বখাটে সজীব এবং শিমুল। আমাদের সন্তোষের রিপোর্টার জনাব বল্টু মিয়া জানান, সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস 6 পড়া এক মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে প্রায় উত্তক্ত করত বখাটে সজীব এবং শিমুল। বিষয়টি নজরে এনে ক্ষিপ্ত জনতা তাদের গণপিটানো দিয়ে রিয়া দিয়া মেসের সামনে ফেলে দিয়ে আসে। 18টি প্রেম করে গিনেস ওয়ার্ল্ডে নাম লেখালো তানিয়া আক্তার তন্নি। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই সময়ে প্রেম করাটা অনেক সহজলভ্য, আর এইটাকে প্রমাণ করে দিলেন তন্নি। তার 18 জন প্রেমিককে একসাথে বুদ্ধিজীবী চত্বরে আড্ডা দিতে দেখা যায়। কিন্তু এ ব্যাপারে তন্নিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন 20টা প্রেমের আগে তিনি বিয়ের কথা নিয়ে ভাবছেন না। মোহরের টাকা শোধ করতে না পারায় নির্যাতিত স্বামী জনাব নাজমুল হোসেন দীর্ঘ 5 বছর প্রেম করে বিয়ে করেছিলেন, কিন্তু তার এই বিবাহিত জীবন সুখকর হলো না। খোঁজ নিয়ে দেখা যায় বিয়ের 5 দিনের মাথায় মোহরের টাকা পরিশোধ করতে না পারায় স্ত্রী কর্তৃক নির্যাতিত হয়ে মেডিকেল সেন্টারে এখন শয্যাশায়ী নাজমুল। উকুন যন্ত্রণায় ভুগছে সিএসসি 9 ব্যাচ। জনাব বারি খান অর্থাৎ নাজমুল এক বিশেষ গুণের অধিকারী, আর তা হলো বছরের 12 মাস তার মাথায় উকুন থাকে। কিন্তু শুধু তিনি নয়, এই যন্ত্রণা তিনি ছড়িয়ে দিয়েছেন ব্যাচের সবার মধ্যে। এজন্য 9 ব্যাচের ছেলেমেয়েদের ক্লাসে মনোযোগ কম, মাথা চুলকাতেই বেশি দেখা যায়। সবশেষে বিশেষ খবর, চুপিসারে বিয়ে করে ফেললেন জনাব মেহেদী হাসান তালুকদার স্যার। একসময় মাভাবিক রবির সবচেয়ে দামি পাত্র এবং বর্তমান সময়ের ইন্টারন্যাশনাল পাত্র জনাব মেহেদী হাসান তালুকদার স্যার গোপনে বাগদান সম্পন্ন করেছেন। নাম না প্রকাশ করার স্বার্থে তার সবচেয়ে কাছের বন্ধু জনাব মাহফুজ রেজা শুভ স্যার বলেন, জাপানে গিয়ে তিনি এক চাইনিজ লোনার প্রেমে পড়েছিলেন। যেহেতু চাইনিজ কোনো কিছুতে খুব বেশি ভরসা করা যায় না, তাই এ প্রেমকে বেশি দূর গড়াতে না দিয়ে অনেকটা গোপনেই বিয়েটা সেরে ফেলেন তিনি। এই ঘটনা সম্পর্কে ঘটনার সত্যতা সম্পর্কে ডিপার্টমেন্টে জানতে চাওয়া হলে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হননি। তবে সিএসসি এর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মতিউর রহমান স্যারের মুখে বিজয়ের হাসি দেখা গেছে। খবরের পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।